সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রায়ান টেকনিক্যালস, আর বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। ক্র্যাক ভার্সন কিভাবে কম্পিউটারে ইনস্টল করতে হয় এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, বাট অনেকের কাছে সেই ভিডিওটার প্রবলেম ক্রিয়েট হয়েছে, হয়তো ডিসক্রিপশনে লিঙ্কগুলো কাজ করছিল না, অনেকে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সে নিয়ে একটা নতুন ভিডিও বানানোর জন্য। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা নতুন প্রসেস দেখাতে চলেছি কিভাবে আপনি GTA 5 ইনস্টল করতে পারবেন, তার আগে ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করার পরে আপনাকে কিভাবে সেটা ক্র্যাক করতে হবে, কিভাবে আপনি লো স্পেসিফিকেশনের PC-তে সেটা চালাতে পারবেন। দেখতে থাকুন এই পুরো প্লেলিস্টটা, আমি দু তিনটে ভিডিওর মাধ্যমে পুরো সিনারিওটা কভার করব। রায়ান টেকনিক্যালস আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, আমি প্রীতম, চলুন শুরু করা যাক। আপনারা যদি আমাকে ফলো না করে থাকেন ব্লগে, তো সেখানে যান এবং এখানে পাশে আপনি অ্যাপয়েন্টমেন্ট সেকশনে পেয়ে যাবেন আমাকে ফলো লিঙ্ক, এবং এখানে আপনি ফলো করতে পারবেন আমাকে। এখানে আপনি যদি আমার ফেসবুক পেজ লাইক না করে থাকেন, এখানে আপনি আপনার ফেসবুক পেজেরও লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে ফেসবুক পেজ লাইক করতে পারবেন। এবং এখানে আরও বিভিন্ন ফেসবুক, টুইটার প্রভৃতি লিঙ্ক রয়েছে, সেখানে যান ফলো করুন। এবং অবশ্যই আপনি যদি আমার ব্লগ প্রথমবার ভিজিট করে থাকছেন তাহলে এখানে আপনার ইমেল আইডি দিন এবং এখানে সাবমিট করে দিন, যাতে প্রত্যেকটা নতুন নতুন আপডেটেড ইমেল আপনার কাছে চলে যায়। তো যাই হোক, এবার চলে আসি বেসিক টিউটোরিয়ালসে, যে আপনাকে যেটা করতে হবে GTA 5 ডাউনলোড করার জন্য। এখানে দেখুন লেখা আছে কপি দিস অ্যান্ড ক্লিক অন অ্যাড URL বাটন ফ্রম ইউর টরেন্ট, অনেকের কাছে প্রবলেম। তো যাই হোক, এই যে ম্যাগনেট লেখাটা থেকে শুরু হয়েছে, এখান থেকে আমরা পুরো এই লিঙ্কটা হচ্ছে আমাদের ম্যাগনেট লিঙ্ক, এটাকে আমরা কপি করবো, এটা GTA 5 ট্র্যাক ভার্সনের একটা ম্যাগনেট লিঙ্ক। এবং তারপরে আমরা যেটা করতে পারি, আমরা দুটো প্রসেস এখানে ইউজ করতে পারি। ফার্স্ট এখানে যেটা বলাই আছে যে আমরা এখান থেকে আমাদের টরেন্ট অ্যাপ ওপেন করবো। হ্যাঁ, আপনাকে টরেন্ট অ্যাপ ওপেন করতে হবে, বা টরেন্ট অ্যাপ আপনাকে কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। আপনার যদি টরেন্ট ইনস্টল না করা থাকে, আপনি গুগলে সার্চ করে যে কোনো আপনি টরেন্ট অ্যাপ ইনস্টল করে নিতে পারেন, সেটা হোক টরেন্ট বা হোক টরেন্ট, কোনো ব্যাপার নয়। এবং তার সাথে সাথে আরও একটা ব্যাপার যে আপনি যে ড্রাইভে ডাউনলোড করতে চাইছেন সেখানে আপনাকে 59 GB স্টোরেজ ফাঁকা রাখতে হবে, কারণ GTA 5 PC ক্যাক ভার্সন যে ইমেজ ফাইলটা রয়েছে সেটার সাইজ হচ্ছে 59 GB। তো আপনাকে সেই অ্যামাউন্ট স্টোরেজ সেখানে ফাঁকা রাখতে হবে। তো এখান থেকে আপনি এখানে জাস্ট সিম্পলি ক্লিক করুন এই অ্যাপ টরেন্ট ফ্রম URL এই বাটনটাতে, লিঙ্কের মতন বাটন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি জুম করে দিচ্ছি। এখানে দেখুন এই বাটনে ক্লিক করুন এবং তারপর এখানে আপনি স্কোপেতে প্রেস করুন, তাহলে দেখুন আপনার এখানে কিন্তু টরেন্টের অ্যাড করার অপশন চলে এসছে, এবং এখানে আপনি ওকে বাটনে ক্লিক করলেই আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো আমি আরেকটা প্রসেস যেহেতু দেখাবো, তো সেটাও দেখিয়ে দিচ্ছে। এই লিঙ্কটা কপি করবেন এবং তারপর আপনি একটা নতুন ট্যাব ওপেন করুন এবং জাস্ট এখানে পেস্ট করে দিন এবং তারপর এন্টার দিয়ে দিন। তো দেখুন এখানে অটোমেটিক্যালি কিন্তু আপনার টরেন্ট অ্যাপ ওপেন হয়ে যাবে, এবং এখানে আপনি সেটাকে ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদের জাস্ট এটা লোডিং হয়ে যাক, সাইজটা দেখিয়ে দেবো, আমাদের অলরেডি ডাউনলোড করা আছে। আমি পরবর্তী টিউটোরিয়ালস আপনাদের ইনস্টল করাটা দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ইনস্টল করতে পারবেন এবং সেটাকে ক্র্যাক করতে পারবেন। এবং তারপরে যে টিউটোরিয়ালসটা আমি নেবো সেটাতে হচ্ছে আপনি লো স্পেসিফিকেশনে কীভাবে চালাতে পারবেন, অর্থাৎ GTA 5 ল্যাগ ফিক্স। সো যেটুকু গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 59 GB স্টোরেজ রয়েছে, অ্যান্ড এখানে আমি জাস্ট ওকে বাটনে ক্লিক করলে এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এবং দেখুন আমার এখানে দেখা যাচ্ছে দের ইজ নট এনাফ ডিস্ক স্পেস টু সেভ দ্য ফাইল অর ইন দ্য ফোল্ডার ইজ সিলেক্টেড, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ এনিওয়ে। এখানে আমি নো করে দিচ্ছি, আমি এখন এটা ডাউনলোড করতে চাই না, আমার কাছে অলরেডি ডাউনলোডেড রয়েছে। সো এখানে আপনি যে ফাইলে বা যে ফোল্ডারে ডাউনলোড করতে চাইছেন এই GTA 5, সেখানে আপনাকে 59 GB ডিস্ক স্টোরেজ ফাঁকা রাখতে হবে, যেহেতু আপনি এখানে দেখতে পাচ্ছেন 59 GB স্টোরেজ ফাঁকা রয়েছে। আর আমার যে ড্রাইভে ডাউনলোড হতে যাচ্ছে সেখানে রয়েছে 46 GB। আপনি মনে করলে এখান থেকে ড্রাইভ চেঞ্জ করে আপনার যেখানে যে কোনো নিজস্ব লোকেশনে, পছন্দের লোকেশনে গিয়ে ডাউনলোড করে দিতে পারেন, বাট আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি ওখানে আর যাচ্ছি না, এখানে দেখুন আমার এখানে অলরেডি এই যে GTA 5 গ্র্যান্ড থেফট অটো 5 রিলোডেড আমার ডাউনলোড করা আছে, এবং তার ভিতরে আপনি এই কটা ফাইল পাবেন। ওকে, তো সেটাই পরে আসছি, যাও কীভাবে আপনি ডাউনলোড করে নিন, এবং ডাউনলোড হতে টাইম তো নেবেই, এবং তারপর আমার টিউটোরিয়ালসটা দেখুন, প্লেলিস্টটা সেভ করে রাখুন, কারণ আমি এই প্লেলিস্টেই আপডেট করতে চলেছি সমস্ত নতুন নতুন টিউটোরিয়ালস GTA 5 সম্পর্কে। আমি এর আগে GTA 5 এর এই ধরনের টিউটোরিয়ালসগুলো বানিয়েছি, বাট অনেকে কমপ্লেন করেছেন যে সেগুলো ঠিকঠাক কাজ করছে না। সো এটা একটা পুরোপুরি নতুন
আপডেট এবং আশা করি আপনাদের কাজে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ঠিক জিটি ফাইভ ইনস্টল করার আগে আপনাকে জিটি ফাইভ কিভাবে ডাউনলোড করতে হবে এবং তার ক্র্যাক ভার্সন আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে। আর আপনি যদি কোনো রকম কোয়েরিজ থাকে ভিডিও রিলেটেড, আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই নিচে কমেন্টে আমাকে জানান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমি রোজ আমি কিছু না কিছু নতুন নতুন টেকনিক্যাল আপডেটস, বিভিন্ন টিউটোরিয়ালস প্রভৃতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা যান, অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী টিউটোরিয়ালসে।